হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটা পালসার পাগলু ফোর একটা বাইক নিয়ে রিভিউ করতেছি। কিছুদিন হলে আমাকে কিছু ভাই কমেন্টসের মাধ্যমে বলতেছে, ভাই পালসার পাগলু ফোর খুব ভালো কন্ডিশনের একটা বাইক নিয়ে রিভিউ করেন। আজকে আমি তাদের কথায় খুব ভালো একটা বাইক নিয়ে এসেছি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই বাইকটি এ টু জেড সব ধরনের কন্ডিশন, কথা হলে কি নিতে পারবেন, সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে একটি কথা, আমার এই চ্যানেলটি এখনও যিনি সাবস্ক্রাইব করেন নি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাকে বাইকটার লুকিং দেখাচ্ছি। দেখেন বাইকটার লুকিং কিন্তু অনেক সুন্দর, কোথাও কোনো স্পট দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই, বাইকটা স্ক্রিন হিস্টোরি নাই। বাইকটা কিন্তু 2018 সালের মডেল বাইকটা। তো চলুন আমি আপনাকে সর্বপ্রথম বাইকটা টায়ার কন্ডিশন দেখাই। বাইকটা টায়ারের কন্ডিশন দেখেন, টায়ারের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে। শুধু সামনেকার মাডগার্ড দেখাই, মাডগার্ডটাও কিন্তু অনেক সুন্দর আছে বন্ধুরা। দেখেন এবার আমি আপনাকে সামনে থেকে হেডলাইটের ভাইজার দেখাবো। ভাইজারটা কিন্তু অনেক সুন্দর আছে, স্পট দাগ নাই, ইন্ডিকেটার লাইট, সামনে থেকে হেডলাইট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে বলবেন কেমন লাগতেছে। দেখেন দুপাশে কিন্তু অনেক সুন্দর আছে। এবার আমি আপনাকে বাইকটার ট্যাঙ্কির কালার এবং কন্ডিশন দেখাবো। দেখেন বাইকটার ট্যাঙ্কির কালার এবং কন্ডিশন কিন্তু অনেক সুন্দর বলবো, অনেক সুন্দর বাইকের কালার এবং কন্ডিশন। দেখেন ফুল ফ্রেশ আছে। ইঞ্জিন নিয়ে যদি বলি বন্ধুরা, ইঞ্জিনটা আপনারা একটু খেয়াল করে দেখেন, নাটের অবস্থান খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন। ইঞ্জিনে কিন্তু বন্ধুরা একটা নাটে হাত দেওয়া হয়নি, একবার ফুল ফ্রেশ কন্ডিশনের। যদিও বাইকটা 2018 সালের মডেল, একদম একবার ফুল ফ্রেশ কন্ডিশন আছে, আপনারা অবশ্যই এসে বুঝতে পারবেন। যদি সাইড কভারটা দেখায়, সাইড কভারটা কিন্তু কোনো কোথাও স্পট দাগ কিচ্ছু নেই। দেখেন সাইলেন্সার কন্ডিশন ফুল ফ্রেশ। আমি অবশ্যই আপনাকে সাউন্ড কোয়ালিটি দেখাবো। এবার আমি আপনাকে দেখাচ্ছি বাইকটার ভাই সিট কাউলিং। সিট কাউলিং দেখেন 150 cc বাইক, কালোর মধ্যে রেড কালার, বাইকটা কিন্তু অনেক সুন্দর লাগছে। পিছনের টায়ারটা দেখেন আপনারা, একবারে অরিজিনাল টায়ার, কিন্তু পিছনের টায়ার অরিজিনাল, দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের আছে। এবার আমি আপনাকে দেখাবো বাইকটার পেছনের কন্ডিশন। পেছনের ব্যাক লাইট দেখেন জ্বলে আছে, ইন্ডিকেটার সব কিছু ফ্রেশ আছে। এবার আমি নাম্বার বলি, নাম্বারটা হলো বগুড়ো ল 12 12 15। নাম্বারটা কিন্তু অনেক সুন্দর নাম্বার, হাফ টাকার নাম্বার বন্ধুরা, একবারে ফুল ফ্রেশ কন্ডিশন। আপনারা এটা কিস্তি দিতে হবে, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বিএটি অফিসে কিস্তি দিতে পারবেন। এপাশ থেকে যদি দেখাই সাইড কভার, দেখেন মানে সিট কাউলিং যেটা বলে, একবারে ফুল ফ্রেশ, কোনো দাগ স্পট কিছু নাই। টায়ারের কন্ডিশনটা দেখেন অনেকটা ফ্রেশ আছে, অনেকটা ফ্রেশ টায়ারের কন্ডিশন। দেখেন চেন ক্রাং কভার দেখা যাচ্ছে, এবার সাথে সাইড কভার, ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিনে বন্ধুরা কিছু বলে না, একবার নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক। বাইকটা যদিও 2018 সালের মডেল, একবার নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক। দেখেন গিয়ার লেভেল, দেখেন পাওয়ার স্ট্যান্ড, সব কিছু দেখেন ফুল ফ্রেশ আছে। এবার সাথে ট্যাঙ্কি দেখেন একদম ফ্রেশ, দেখেন আপনারা। এবার আমি আপনাকে চলুন হ্যান্ডেলের কন্ডিশন দেখাবো। হ্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, দেখেন দেখতে ঠিক ঠিক এমন লাগতেছে। যদি আমি আপনাকে কিলোমিটার দেখাই, 4011 কিলোমিটার বন্ধুরা, আমি এটা বলতে পারবো না যে এটা জেনুইন কিলো, তবে জেনুইন হতে পারে নাও হতে পারে, তবে গাড়ির কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক কিলোমিটার দেখে কখনো কি না ঠিক হবে না। তো বাইকটা কিন্তু অনেক সুন্দর আছে। চলুন এবার আমি আপনাকে বাইকটা সাউন্ড কোয়ালিটি দেখাবো। সাউন্ড কোয়ালিটি দেখানোর আগে আমি আরেকটা কথা আপনাকে বলে নিই, বাইকটা কিন্তু মাইলেজ কিন্তু 45, 46, 42 এরকম যায়, কম বেশি হতে পারে। এখানে মাইলেজ নিয়ে কোনো কিছু আমি আপনাকে শুধু একটা ধারণা দিলাম। এবার আমি আপনাকে বাইকটা সাউন্ড কোয়ালিটি দেখাবো। দেখেন সেলফ স্টার্ট, আমি আপনাকে ইঞ্জিনের সাউন্ড দেখাই। ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে বন্ধুরা। সাউন্ড কোয়ালিটি নিয়ে, ইঞ্জিনের সাউন্ড নিয়ে, বাইকের কোথায় স্ক্র্যাচ দাগ নেই কোনো চিন্তা করার কারণ নাই, বাইকটা একবারে ফুল ফ্রেশ আছে। এই বাইকটা আমরা দাম চাচ্ছি 1,48,000 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করে বাইক কিনবেন। অনেক ভাই কমেন্টস করেন, ভাই নতুনের দাম এত। আমি ভাই আমি আপনাকে বলছি, যারা নতুন কিনতে চান নতুন কিনবেন, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা অবশ্যই দামাদামি করে বাইক কিনবেন। এখানে আমি তো বলি নাই একদমই বাইক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।